Assalamualaikum. Bora-bora moto. Ajkeo amra pran packaging er jonno niye aschi. Ekhon rat pray 11ta baje. Amra bazare giyechhilam porjapto poriman chal dal tar paste niye aschi. Ekhon amra packaging er kaj cholteche. Amra ajke ratrer modhe je bhabei hok egula packet shesh kore kalke sokale bitoroner shuru kore debo. Acha ei jagar naam ki sundor kore bolo. Jagata ashole ei Porosh bhai namta bolo uni bhalo. Ei jagata hocche Netrokona jelar Mohanbandhu upazilar Union Bortoli Union. Ei unioner prottekta grame amader list already hoye geche. আমরা সকাল হলে তো প্রত্যেকটা গ্রাম থেকে যাদের লিস্ট করা হয় যত দরিদ্র দেখা তারা তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলে আমাদের হাতে আরো কিছু টাকা আছে আমরা আসলে চাইতেছিলাম যে সম্পূর্ণ টাকাটা ক্লিয়ার করার পরে আবার আমরা যদি লাগে তখন আবার টাকা উত্তোলন করব সো কিন্তু মোটামুটি 25 তারিখে দুপুর 2টা বাজে আমি টাকা উত্তোলন করা বন্ধ করে দিছি এবং আগে যারা আমার এই নাম্বারটা সেভ করে রাখছে তারা অনেকেই টাকা পাঠাইছে এবং আমি মনে করি যে আর টাকা আপাতত আমাদের কেউ পাঠায়েন না আমাদের হাতে যা টাকা আছে এগুলো আমরা আগে খরচ করি আর হ্যাঁ আরেকটা কথা বলা হয় না সেটা হচ্ছে আপনারা যারা টাকা পাঠাইছেন আগে পরে এবং যারা আগামীতে পাঠাইবেন কথা না বললা কারোর সাথে টাকা পাঠাইবেন না কনফার্ম না হইয়া সে যেই হোক টাকা পাঠাইবেন না বন্ধু নম্বরে টাকা পাঠাইবেন না এবং ভালোভাবে আপনি শিওর হবেন তারপর আগে টাকা পাঠাইবেন সালামুন আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমরা কিন্তু এবারেও লিস্ট করে দিতেছি এবং গতকালকে রাতে আসছি আমরা এলাকা ঘুরে দেখছি যে কোন এলাকার কি অবস্থা এবং ওই এলাকার যে অভিভাবক আছে তাদের দিয়ে আমরা লিস্টটা করাইছি এবং বিভিন্ন প্রায় 5-7টা এলাকা থেকে আমরা 150 নামে লিস্ট নিছি সো আমরা যেহেতু এই জায়গাটা খুবই একটা দুর্গম এলাকা এবং নৌকা পাওয়াটাও খুব মুশকিল হয়ে যেতেছিল এবং আকাশের অবস্থা ততটা ভালো না বৃষ্টি যখন তখন আসতে পারে এই কারণে আমরা আসলে পদক্ষেপ নিছি যে আসলে যে যে স্কুলটা দেখতেছেন এই স্কুলের ভিতরে আমরা রাতে প্যাকেজিং করছি এবং রাতে এই স্কুলের ভিতরে ছিলাম রাত 2টা 2:30 বা 3টার দিকে আমাদের প্যাকেজিং শেষ হইছে তো আমরা আজকে সকাল 10টা বাজতেছে 10টা প্রায় বেজে গেছে তো আমরা নাম ডাকবো নাম ডাকা অনুযায়ী মানুষ আসবে আসার পর আমরা তাদেরকে দিব এবং অবশ্যই চেষ্টা করব যাতে শৃঙ্খলা বজায় রেখে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অলরেডি 10টা বেজে গেছে যেহেতু মানুষ খবর দেওয়া হয়েছে মানে যাদের নাম লিস্ট হয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা প্রায় সবাই চলে আসছে আসলে এই ত্রাণ জিনিসটা হচ্ছে এরকম মানে যদি আপনি এক এলাকায় 100 দেন তো যদি আপনি চিন্তা করে দেন না 100 না আমি যদি 10,000 দিই ওই 10,000ও শর্টই পড়ে যাবো ঠিক আছে কারণ মানে একটা পর্যায়ে যায় এরকমটা হয়ে যায় সো কেয়ার করার আমরা চেষ্টা করব যারা আসলে প্রাপ্য তাদেরকে দেওয়ার জন্য এখানে শৃঙ্খলা বজায় রাখেন সবার নাম লেখা হয়েছে নাম ডাকবেন নাম অনুযায়ী এসে নিয়ে যাবেন সোভিয়ান আমরা যথাযথ চেষ্টা করতেছি যারা আসলে প্রাপ্য তাদেরকে দেওয়ার জন্য এবং আমরা পারতেছি কিন্তু হয়েছে আপনার অনেক সময় দেখা গেছে অতিরিক্ত লোক আয় বসে যারা মনে করেন যে লিস্টের বাইরে তারপরও দেখে দেখে আমরা দিতেছি আসলে পর্যাপ্ত পরিমাণে মাল কিন্তু আমরা দেখা গেছে যে 100 একটা লিস্ট করেছিলাম সেই জায়গায় আমরা 150 মাল আনছি তারপরও মনে হয় শর্ট পড়ে যাবে প্রায় 125টার মতো শেষ আর 25টা আছে মানে লিস্টের অনেকে আসে নাই ওই লিস্টটা বাকি 25 জন এলাকার মধ্যে দেখি যারা একদম গরিব আছে তাদের মধ্যে বিতরণ করে দিয়ে দিই সোভিয়ান বহুত কষ্টের পরে আমরা আসলে সাকসেসফুলভাবে দিতে পারছি এবং আসলে অনেক আনন্দিত আমরা কারণ আসলে যারা প্রাপ্য তাদেরকেই আমরা দিতে পারছি দিয়ে শেষ করলাম বলতে আমরা ওরকম দেই নাই আমরা আসলে মানে যারা প্রাপ্য এরকম ঘর দেখে আমরা 150 ঘর দিছি তো সবাই দোয়া করবেন আমরা এখন যাবো হচ্ছে কুড়িগ্রাম আজকে আমাদের মোহনগঞ্জে যেই ত্রাণ বিতরণের কর্মসূচি ছিল আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে সব কিছু বিতরণ করছি এখন আমরা রওনা হইতেছি কুড়িগ্রামের উদ্দেশ্যে আর যেই বৃষ্টি নামছে কি হবে জানি না তবে সবাই দোয়া করবেন যাতে ঠিক মতো কুড়িগ্রাম পৌঁছাতে পারি আর যদি ওইখানে যায় অবস্থা দেখাও আমরা একটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ